আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আবার কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বান্দারে তোরা কি মনে করিস তোদের কি মওত হবে না তোরা কি মৃত্যু বরণ করবি না সেই মরণের পরে আমি আল্লাহ আমার কাছে কি আসবি না আবার কি জিন্দা হবি না মওতের পরে জিন্দা হয়ে আমি আল্লাহ আমার কাছে কি আসবি না তোরা কি এই চিন্তা নিয়ে চলাফেরা করিস আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন কেন না আপনার আমার চলাফেরা ওটা বসা আপনার আমার দুনিয়াবি জিন্দেগি বাস্তব চরিত্র এমন যেন আমাদের মনে হয় এ পৃথিবীর জমিনে আমাদের আর মত হবে না আসলে কি তাই এই মারা যাব আমরা নাকি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে বান্দারে মওত তোদের হবে না 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 হবে নয় মওত আপনার আমার হবে কোনো কম্প্রোমাইজ নেই জীব জন্তুর পশু পক্ষী সবার মওত হবেই যদি এটা কোনো মানুষের কথা হতো অপশন থাকতো কনফিউশন থাকতো কোন রাস্তা থাকতো বাঁচার মেবি নাও হতে পারে হবে বলছেন না আল্লাহ মওত তোদের হবেই মৃত্যুর মজা টেস্ট আমাদেরকে ফিল করতে হবেই শুধু তাই নয় আমার আল্লাহ আবার কোরআনে জানালেন বান্দারে সেই মওতটা কেমন করে কোথায় কি অবস্থায় হবে না না রাস্তাঘাটে নাকি তসবি পড়তে পড়তে নাকি নামাজি অবস্থায় নাকি জেকের করতে করতে নাকি সফর করতে করতে নাকি লড়ির চাকায় নাকি বিষ পান করে নাকি রাতের অন্ধকারে নাকি বন্দুকের গুলিতে নাকি বোমার আওয়াজে বোমার আঘাতে না 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 আমার আল্লাহ জানালেন না 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 গো সেটাও আমি আল্লাহ জানি শুধু তাই নয় বান্দা গো ওই নির্দিষ্ট সময়ের আগো পিছু আমি আল্লাহ করব না নির্দিষ্ট সময় তোদের মত হবে ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন আজাল যখন এসে যাবে মৃত্যুর ঘণ্টা যখন বেজে যাবে মওতের সময় যখন হয়ে যাবে বান্দা একটা মুহূর্ত আগে নয় একটা মুহূর্ত পরে নয় আমি আল্লাহ যে সময়টা মুনাকিদ করেছি বান্দা ওই সময় তোদের মরতে হয় অতএব মুসলমান মরণ আমাদের হবে বললে ভুল হয় আপনার আমার মওতটা পৃথিবীর জমিন হবেই হবেই হবে কোন অপশন নাই এখানে তাই আল্লাহ জানালেন তোরা কি মনে করিস তোদের মওত হবে না আমার কাছে কি তোরা আর ফিরে আসবি না যদি আমাদের সেটাই মনে হতো আমরা মারা যাব একদিন আল্লাহ পাকের দরবারে আবার আমাদের উঠানো হবে তাহলে আমাদের চলাফেরা ওটা বসা দুনিয়াবি জিন্দেগি আমাদের একটু আলাদা হতো কিন্তু আমরা যারা মনে মনে চিন্তা করি মওত আমাদের হয়তো হবে না এই জন্য মওতের ভয় না থাকার জন্য আমি আমার মতো চলি নিজের মতো নিজেকে পরিচালনা করি ইসলাম মানি না শরিয়ত মানি না কোরআন মানি না ইমাম মানি না জামানার মুজাদ্দিদকেও মানি না বুড়ো বাপ্পা মানি না গ্রামের ইমাম মানি না এটাই হলো তার কারণ আপনার আমার চলাফেরা দেখে আমার আল্লাহ বড় নারাজ বড় অসন্তুষ্ট কি মনে করিস বান্দা তোদের কি আর মরণ হবে না মওতের মজা কি তোরা চাখবি না সেই মওতির পরে আবার জিন্দা হয়ে কি আমার কাছে আসবি না যদি আমাদের মরণের ভয় থাকতো ইতিমের সম্পত্তি মেরে খেতাম যদি মওতের ডার আমাদের থাকতো বুড়ো বাপ মাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিতাম যদি মওতের খাওফ ডার অন্তরের অন্তস্থলে যদি বিন্দু মাত্র থাকতো
পরে সম্পত্তি জোর করে লোক দলবল সঙ্গে নিয়ে প্রেসার ক্রিয়েট করে বাহু বলে আত্মসাৎ করতে পারতাম যদি সত্যিকারে মওতের ভয় থাকতো না হাক করে আমার মাটাকে বোনটাকে আপনি মারতে পারতেন না রাতের অন্ধকারে নীরবে আলেমা হাফেজা আবেদা পর্দা নশিনা নিজের স্ত্রী মা বোন তাদের প্রতি অত্যাচার আপনি করতে পারতেন না এটাই হচ্ছে বাস্তব কোনো ফিলিংস নেই আমাদের মনেই হয় কিন্তু না না এই যে আপনারা তাকিয়ে আছেন আমার দিকে নজর করেন এই যে চোখের পালকটা চাপা দেবেন আপনার ইচ্ছাই নয় পারবেন এই কথা বলেন আল্লাহর হুকুম ছাড়া হবে না চোখটা বন্ধ করছেন আল্লাহর রেজামান্দি আবার চোখটা খুলছেন আল্লাহর রেজামান্দি আল্লাহর দয়া রহমত আপনার উপরে আছে আপনি এসেছেন বাড়ি ফিরে যাবেন কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই কি বাহানায় আল্লাহ আপনাকে ডেকে নেবেন আপনি জানেন না আল্লাহ বলেন ওটাও আমি জানি পাঁচটা জিনিসের ইলম জ্ঞান আমি আল্লাহ আমার কাছে রেখেছি ওই পাঁচটার মধ্যে একটা হচ্ছে মওত তোমাদের কোথায় কি অবস্থায় কেমন করে হবে ওটাও আমি আল্লাহ জানি তোমরা জানো যদি আমরা জানতাম কবে মারা যাব ওহ কি নামাজ যে হতো 6 মাস আগে কি তসবিহ যে পড়তাম কি জিকির যে করতাম কি দান খায়রাত যে করতাম ওই 6 মাসে এত বাপ মার খেদমত করতাম স্ত্রীকে ভালোবাসতাম এত ইতিম এসিরের সম্মান ইজ্জত সহযোগিতা তাদের দুঃখে দুঃখিত হতাম বলে বোঝানো যাবে না কেন আমার জিন্দেগির দ্য এন্ড শেষ আমি জানি যে 2023 ফেব্রুয়ারি কি 2024 মার্চ রাত 3টে যদি আমি জানতাম কমপক্ষে 6 মাস আগে এত ইবাদত করতাম হয়তো টোটাল লাইফই করি না তাই আল্লাহ ওটা নিজের কাছে রেখেছেন নিজের কাছে রেখেছেন কিন্তু আমার প্রশ্ন হলো মুমিন মুসলমান হিসেবে আল্লাহ আমাদের দায়িত্ব দিলেন তোমাদের এত সম্মান আমি আল্লাহ দিয়েছি কিন্তু দুটো কাজ যেন করবে অবশ্যই তোমাদের থেকে আমি আল্লাহ আশা রাখি কি তোমরা ভালো কাজের আদেশ দেবে মানুষ ভুল করলে বাধা দেবে বলুন এটা আমরা করি ভুল করলে তাকে বলি ঠিক করছিস আর সঠিক করলে তাকে বলছি ভুল করছি কারণটা কি আমাদের নিজস্বতা আছে নিজের কিছু চাওয়া পাওয়া আছে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য আমরা এটা করি যদি আপনি নিজেকে পাক্কা মুমিন মুসলমান ইমানদার বলে দাবি করেন তাহলে অন্যায়টাকে আপনাকে অন্যায় বলতে হবে এবং বাধা দিতে হবে এটা করো না আর ভালোটাকে হক ন্যায়টাকে বিশ্বাস করতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এই কাজটা করো আমাদের মুরব্বীরা আমাদের বলেননি ছোটবেলায় বলুন বাবু নামাজটা পড়ো এই ছেলেটা বলে না একটা ভুল করলে বাড়ির মুরব্বী গার্জেন বলে না এই এইভাবে মানুষের সঙ্গে কথা বলিস না কেন মুরব্বীরা বাধা দিচ্ছে কিন্তু আল্লাহ অনেক আগেই কোরআনে জানিয়েছেন একজন ইমানদারের নমুনা সিমটম হবে এটাই হক নাই সত্য কথা বলবে পক্ষ নেবে আর অন্যায়ের বিপক্ষে যাবে অন্যায়কে তারা কোনোদিন প্রশ্রয় দেবে না এবং অ্যাকসেপ্ট করবে না ঘৃণা করবে বারবার বলেছে মুরব্বীরা আমরা শুনি কিন্তু আমরা ইমানদার মুসলমান বলে দাবি করি আর আমাদের করণীয় কি আল্লাহ পাক এক জায়গায় বলেছেন নবী যেটা এনেছেন সেটা ধরো মজবুত করে ধরো ফাখুজুহু নবী যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো ছাড়ো এই জায়গায় আমরা করি কি আল্লাহ আল্লাহ রসুল যেটা আমাদের আদেশ করেছেন ওটা মানি না আল্লাহ আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন ওটা আমরা করি আল্লাহ কোরআনে বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও
আমার ইত্তেবা যদি করতে চাও, মুহাব্বত যদি আমার সঙ্গে বানাতে চাও, আমার যদি নৈকট্য লাভ করতে চাও, ইতাআত যদি আল্লাহর করতে চাও, ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, এই আমার হাবিব বলে দিন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ মুহাব্বত করে। যখনই তারা আপনার অনুসরণ অনুকরণ মহাব্বাত ভালোবাসা আপনার সঙ্গে বানাবে, সম্পর্ক তৈরি করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকেই চিনতে পারিনি, নবীর সঙ্গে সম্পর্ক বানাতে পারিনি, নবীর আদেশ নিষেধ নিতে পারিনি, নবীর চরিত্র আমাদের মধ্যে নাই, শাফিউল মাযনাবিনের আদর্শ আমাদের মধ্যে নাই, রাসূলকে খুশি করতে পারেনি তো আল্লাহকে কেমন করে খুশি করব? রাসূল যদি আপনার উপরে নারাজ হয় আল্লাহ কি করে নারাজ খুশি হবে? আল্লাহও তো নারাজ হবে। আপনার আমার চলাফেরায় রাসূল নারাজ, আমাদের ব্যবহারে রাসূল নারাজ, আমাদের দৈনন্দিন জীবনে উঠা বসা চলাফেরা মানুষের সঙ্গে ব্যবহার, আমরা রাসূলের মনে কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি, রাসূলের সুন্নতের উপরে লাল কালি মারছি, তাহলে বলুন আপনি কি করে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হবার আশা করেন? এটা তো আল্লাহই কোরআনে বলেছেন, আমাকে পেতে গেলে রাসূলুল্লাহ মারফত এসো, রাসূলকে খুশি করে আমার কাছে এসো। আমরা আল্লাহ রাসূলকে খুশি করতে পারছি না, পাচ্ছি না। মক্কার জমিনে 8 বছরের যুবক ছেলেটা চোখ ভরা পানি নিয়ে দৌড়ে দৌড়ে মায়ের কাছে আসে। ইসলাম পৃথিবীর জমিনে তখনও পরিষ্কার এস্টাবলিশড হয়নি, আকমালে দিন হয়নি। বাচ্চাটার বয়স কত? 8 বছর বয়স। বাচ্চাটা অশ্রুসিক্ত চোখে দৌড়ে দৌড়ে মায়ের কাছে এসে হাজির। মাকে বাচ্চাটা বলেছিল, মা আপনার পড়নার কাপড়টা কেন ছেঁড়া ফাটা, আপনার পড়নার কাপড়টায় শাড়িটা কেন সাদা কালারের, নতুন পোশাক কেন পড়েন না, সুন্দর সুন্দর পোশাক কেন আপনি পড়েন না, বারবার ছোট্ট থেকে আপনাকে দেখি একটাই কালার একটাই পোশাক, সেটা হলো সাদা পোশাক এবং ছেঁড়া ফাটা পোশাক। যে পিরিয়ডের কথা বলি, যে সময়টা হলো পৃথিবীর জমিনে ইসলাম আকমালে দিন তখনও হয়নি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তখনও আসেনি, আয় আমার হাবিব আমি আল্লাহ আপনার এবং আপনার দিনের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, এ আয়াত তখনও নাজিল হয়নি। ইসলামের আলো ছড়াতে শুরু হয়েছে, মানুষ ইসলামকে বুঝতে শিখেছে, দিন কি চিনতে শিখেছে, আল্লাহ রাসূলকে বোঝার চেষ্টা করে। আল্লাহ রাসূলের শত্রু মক্কার জমিনে পড়ে পড়ল, সেই পিরিয়ডের কথা বলি, ওই যুবক ছেলেটা 8 বছরের বাচ্চা কি বলেছিল, মা আপনার পোশাকটা কেন ছেঁড়া ফাটা বলুন। শুধু তাই নয়, বাচ্চা অবস্থা থেকে একটাই পোশাক দেখি, সেটা হলো সাদা পোশাক। কোন মহিলারা পড়ে বলুন, কি কারা পড়ে? সব সময় সাদা, এবং শুধু সাদা পোশাড়ি নয়, ছেঁড়া ফাটা নোংরা। বাচ্চার কথা শুনে মায়ের চোখ ছলছল করে, বাচ্চাকে মা সান্ত্বনা দিয়ে ভালোবাসা দিয়ে বলেছিল, বাবা তুমি যখন আমার গর্ভে ছিলে বাচ্চা অবস্থায় পৃথিবীর জমিনের মুখ তুমি দেখো নাই, কিন্তু তুমি পা ফারা হয়েছো, এ পৃথিবীর জমিনে আমি হলাম স্বামী হারা মানে বেওয়া। না শুনতে চাই না, আপনি কেন ভালো পোশাক পরেন না, আপনি কেন দামি পোশাক পরেন না, আপনি কেন সুন্দর চমকদার পোশাক পরেন না, মক্কার জমিনে সবার মা কত সুন্দর সুন্দর পোশাক পরে, দামি দামি পোশাক পরে, কত রকমের রঙের পোশাক পরে, তাদের মাকে কত ভালো লাগে, না 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 আমাকে আপনার এ পোশাক ভালো লাগে না মা।
কত করুণ দিন বলুন তো। আফসোস অল্প বয়সে যারা বাফারা মাহারা হয়ে যায় বা মায়ের গর্ভে থাকা অবস্থায় বাপকে হারায়, আহা সে বাচ্চাগুলোর জিন্দগিটা একটা যন্ত্রণাদায়ক জিন্দগি, তাই তো নাকি? তাদের মাথায় হাত দেবার মতো কেউ থাকে না। আর সেই পিরিয়ডে মক্কার জমিনে আদাল ছিল না, ইনসাফ ছিল না, সমতা ছিল না, ভাতৃত্ব ছিল না, ভালোবাসা ছিল না, ইউনিটি ছিল না, আমিত্ব ছিল শুধু আমার আমার আমার। ওয়াহিয়াতি, নোংরামি, ধোকাবাজি, মক্কার জমিনটা তখন পরিপূর্ণ ছিল রসুলের আগমনের কথা, সেই সময়ের কথা বলছি। বাচ্চার মা বাচ্চাকে বুঝায়, বাবা আমি স্বামী হারা, আর যারা স্বামী হারা হয় তাদেরকে সমাজ এই পোশাকটা উপহার দিয়েছে। মক্কার জমিনে একজন স্বামী হারা চমকদার ভালো পোশাক পরতে পারে না, এ সমাজের বিধি নিয়ম এটাই। তুমি হলে বাপ হারা ছেলে, বাচ্চাটার মনটা খুব ছোট হয়ে গেছে। শুনছেন, বাচ্চাটা তখন বলেছিল, মা তোমার মুখ থেকে শুনেছি আমার চাচা নাকি আমাদের সব সম্পত্তি নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে। কেন? ইনসাফ ছিল না মক্কার জমিনে, অন্যায় করলে মানুষ কেউ বাধা দিত না, অপরাধ করলে আওয়াজ তোলার কেউ ছিল না। ওয়াহিয়াতি, নোংরামি, গুন্ডামি যদি সমাজে মক্কার জমিনে হতো কেউ তার বিপক্ষে আওয়াজ তুলতো না, যদি কেউ আওয়াজ তোলে তাকে প্রাণ দিতে হতো। এই রকম জাহেলিয়াতের হাওয়া তখনও মক্কার জমিনে আছে। তো ছেলেটা মাকে বলছে, মা শুনেছি আমার চাচা খুব বড় পয়সাওয়ালা মানুষ, তা আমি একটু চাচার কাছে যাই, চাচার কাছে যাই। মা বলছে, না খবরদার নয় বাবা, চাচার কাছে যেও না। বাচ্চাটা বলছে, মা আমি চাচার কাছে গিয়ে আমার সম্পত্তি চাইবো না, অর্থ চাইবো না, আমি আমার হক চাইবো না, আমি চাচার কাছে গিয়ে খালি একটা তোমার পোশাক চাইবো। বলুন না সুবহানাল্লাহ, তাহলে বাচ্চাটা মাকে কত ভালোবাসে বলেন, বাচ্চাটা মাকে কত ভালোবাসে। তার চোখে মায়ের পোশাকটা খারাপ লেগেছে এবং সে তার হক চাইবে না, শুধু মায়ের জন্য একটা পোশাক চাইবে। মা বাধা দেয়, বাচ্চা শোনে না গো, শত বাধা দেওয়ার পরেও বাচ্চাটা দৌড়ে দৌড়ে চাচার বাড়ি পৌঁছে যায়। লোকজনের সামনে বাচ্চাটা ছেঁড়া ফাটা নোংরা পোশাক পরে দৌড়ে দৌড়ে দিয়ে চাচার কাছে হাজির। চাচা যান, আপনার কাছে একটা কামনা নিয়ে এসেছি। চাচা যান, চাচা যান অবাক হয়ে গেল, এত শাস্তি দেওয়ার পরে, এত ভয় দেখানোর পরেও কি খবর তোমার? ওই সময় ভাইপো বাচ্চা, শিশুটা 8 বছরের বাচ্চা, বলেছিল, চাচা আমার মায়ের জন্য একটা কাপড় চাইছি, অর্থ চাই না, সম্পত্তি চাই না, হক চাই না, চাচা হিসেবে আমি আপনার কাছে আপনার করছি। চাচা আমি আপনার ছেলের মতো, আমার জন্য নয়, আমার মা বড় কমজোর, বড় দুর্বল, পোশাক ভালো নেই, একটা পোশাক আমাকে দিন আমার মায়ের জন্য। চাচা নারাজ হয়ে গেল, চাচা হিংস্র হয়ে গেল, চাচা এত রাগান্বিত হয়ে গেল, চাচার বাড়ি থেকে ভাইপোকে মেরে তাড়িয়ে দেওয়া হয়। চোখ ভরা পানি নিয়ে বাচ্চাটা বলেছিল, চাচা ইনসাফ করো, আপনি ভুল করছেন, আপনি অপরাধ করছেন, চাচা এটা হলো সমাজের অন্যায় কাজ, আপনি সব নিয়ে নিয়েছেন, অর্থ নিয়েছেন, সম্পত্তি নিয়েছেন, এতে আমার কোনো দুঃখ কষ্ট নয়, একটাই কামনা ছিল চাচা, একটা মাত্র পোশাক, কিন্তু আপনি আমাকে অত্যাচার করে কষ্ট দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। এই কথা বলার জন্য ভাইপো চাচার কাছে আরো মার খায়, এত মার মারা হয়েছিল সমস্ত শরীরটা ভাইপোর রক্তাক্ত, বেহুশ হয়ে রাস্তায় পড়ে আছি। ইসলাম কি বলে আমাদের? অন্যায় করলে বাধা দাও, তাই তো? এটা আমাদের শিক্ষা দিয়েছে তো, অন্যায় অপরাধ করলে বাধা দাও আর মানুষকে ভালো কাজের আদেশ দাও।
রাস্তা দিয়ে মক্কার মানুষের রাস্তা দিয়ে যখন যায় কে বাচ্চাটা কেউ দেখে না একজন বয়স্ক মানুষ এসে ডাকে বাচ্চাটাকে কার বাচ্চা বড় অসহায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাচ্চাটা তোলে কি হয়েছে বাবা কি কে মেরেছে তোমায় কে অত্যাচার করেছে ওই সময় বাচ্চাটা চোখ ভরা পানি নিয়ে রক্তাক্ত শরীরে ভগ্ন হৃদয়ে চোখ ভরা পানি নিয়ে বলেছিল ভাই পৃথিবীর জমিনে আমার আব্বা নাই বাপারা ছেলে আমি গোলাম একজন ইয়েতিম কেউ নেই আমার আমি আমার মায়ের জন্য আমি আমার চাচার কাছে একটা মাত্র পোশাকের আবদার করেছিলাম তবে আমার জন্য নয় আমার আম্মার জন্য আমি আমার চাচার কাছে হক চাইনি অর্থ চাইনি সম্পত্তি চাইনি আমি আমার চাচাকে কাছে গিয়ে আবদার করেছিলাম ছেলের মতো চাচা যার একটা মাত্র পোশাক আমার মায়ের জন্য দি একটা পোশাক চেয়েছি ওই পথের রাস্তার মানুষটা তখন বাচ্চাটার মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বলেছিল এই বাচ্চা শোনো তাহলে তোমাকে একটা সংবাদ দিই একটা ঠিকানা বলি যাও এই মক্কার জমিনে একজন ইনসাফের আওয়াজ তুলেছে হকের আওয়াজ তুলেছে ন্যায়ের আওয়াজ তুলেছে সত্য ধর্মের আওয়াজ তুলেছে খোদার প্রেরিত রসুল বলে দাবিদার নাম হলো তার আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দৃঢ় বিশ্বাস যদি সেই নবী মুহাম্মাদের কাছে তুমি যেতে পারো তোমাকে নিরাশ করে ফিরিয়ে দেবে না জোরে বললেন না সুবহানাল্লাহ এই সবাই মিলে বললেন না এদিকে মায়ের যা আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের মেয়েদের সঙ্গে মায়ের একটা অদৃশ্য সম্পর্ক বানিয়েছেন যেটা হলো মহাব্বাতি সম্পর্ক ছেলে মাকে ভালোবাসে মা ছেলেকে ভালোবাসে মায়ের মনটা ধড়ফড় করে নিশ্চয়ই কোনো বিপদ হলো নাকি বাচ্চা কেন আসে না চাতুক পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে আছে কি হলো আমার বাচ্চার কেন আসতে দেরি হয় আমার বাচ্চার পরি কোনো বিপদ হলো নাকি সমস্যা হলো নাকি এই চিন্তা করে হঠাৎ চিৎকার করে বাচ্চা চোখ বড় পানি নিয়ে দৌড়ে দৌড়ে মায়ের কাছে আসে মা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলে কি বাবা কেন এত মেরেছে কে কষ্ট দিয়েছে কিসের জন্য তোকে বারণ করেছিলাম হক চাইবি না মক্কার জমিনে মানুষ হক চেয়ে পায় না তোকে তো বলেছিলাম চাইবি না তোকে যেতে নিষেধ করেছিলাম তুই আমার কথা মানলি না মায়ের কথা শুনলি না মক্কার জমিনে আদল ইনসাফ নেই হকের পক্ষে নেই নায়ের পক্ষে সবাই থাকে এত বাড়ান করার পরেও গেলি বাচ্চাটাকে অনেক সান্ত্বনা দিয়ে তারপরে তাকে বলে খবরদার আজ থেকে তোকে নিষেধ করছি আর কোনোদিন চাচার কাছে ইনসাফ চাওয়ার জন্য যাবি না যাবি না কিছুক্ষণ পরে বাচ্চাটা বলেছিল মা রাস্তা ধারে বড় কমজোর হয়ে পড়েছিলাম রক্তাক্ত অবস্থায় কেউ আমার খবর রায় না সবাই রাস্তা দিয়ে চলে যায় একজন বয়স্ক ব্যক্তি একটা ঠিকানা বলেছে এক বিশেষ ব্যক্তির কথা বলেছে আম্মা তিনি বলেছেন যাও বাবা গো ওই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলেছে যদি তার কাছে যাও আমার দৃঢ় বিশ্বাস তোমাকে তার দরবার থেকে তাড়িয়ে দেবে না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মা তার কোল থেকে বাচ্চাটাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যা যা বলেছিস বলেছিস দ্বিতীয়বার আব্দুল্লাহর বেড়ে নবী মুহাম্মাদের কথা বলবি না খবরদার তুমি জানো না মক্কার মানুষে ধর্মকে নিয়ে নিতে চায় নতুন ধর্মকে মক্কার জমিনে এস্টাবলিশ করতে চায় ওই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ দ্বিতীয়বার বলবি না সে সব থেকে বাজে মানুষ বলুন নাউজবিল্লাহ সে মক্কার জমিনের মানুষের প্রতি অত্যাচার করে একটা দিন এমন আসবে মক্কা থেকে আমাদের চলে যেতে হবে দ্বিতীয়বার কোনদিন মুহাম্মাদের নামটা মুখে নিবি না বলুন না নাউজুবিল্লাহ বাচ্চাটা অবাক
কিন্তু বাচ্চার মনে মনে একটা বিশ্বাস এসে যায়, ওই বয়স্ক ব্যক্তি মিথ্যা বলতে পারে না, তার বলার মধ্যে ভালোবাসা ছিল, দয়া ছিল, মানবতা ছিল। ওই মুরুব্বি বয়স্ক ব্যক্তি ব্যক্তিত্ব আমাকে কোনোদিন মিথ্যা বার্তা দিতে পারে না। 8 বছরের বাচ্চা মায়ের উপর বিশ্বাস করছে না, একজন মুসাফের বয়স্ক ব্যক্তি তার উপর বিশ্বাস হয়ে গেছে। আবার মাকে সান্ত্বনা দেয়, মা আমি চাচার কাছে যাওয়ার মতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, দূর থেকে লক্ষ্য করব, যদি বুঝতে পারি মুহাম্মাদ মানুষটা বাজে মানুষ, হিংস্র ব্যক্তি ব্যক্তিত্ব, যদি অসহায়ের প্রতি দয়া তার মধ্যে না থাকে, না 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 আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাব না, মা আমাকে একটু অনুমতি দাও, মা রাজি হয় না, বাচ্চাটাও মানে না, না 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 আমার জীবন চলে যাবে। আচ্ছা ও আমার আম্মা, আমি আপনাকে বড়ই মহব্বত করি। আপনি নবীর উম্মত দাবি করেন, নবীর প্রেমিক দাবি করেন, নবীর আশিক দাবি করেন, মা কোথায়? এ মা কোথায়? এই ঠান্ডা রজনীতে তোমার মা কোথায়? কালিজার টুকরা কোথায়? ছেলের মাথা নিচু, জবাব দিতে পারছে না। এই ঘরে রুম হিটার, ওই ঘরে রুম হিটার, ওখানে রুম হিটার মারবেন, সবই তো ঠিক আছে, এই বাড়ির মা কোথায়? কোটিপতি পয়সাওয়ালা সম্মানীয় ব্যক্তি ব্যক্তিত্ব, জবাব নেই না, মা তো এখানে থাকে না। আর মায়েদের জায়গায় ভালো জায়গায় হয় না, মায়েদের জায়গা সমাজ বলেছে ডাস্টবিনে, তাই আমার মাকেও আমি ভালোবেসে ডাস্টবিনে রেখেছি। এখানে কেন মা থাকবে? মায়ের জায়গাটা নয় তো পৃথিবীর জমিনে। মায়েদের বাস্তব চিত্র দেখুন, মায়েদের গরম হাওয়া হয় না, ঠান্ডা হাওয়া নসিবে জুটি না। ছেলে বড় হয়, আল্লাহ সংসারে শান্তি দেয়, রহমতের দরিয়ায় জোশ মেরে আল্লাহ তার বাড়িতে প্রাসাদ বানিয়ে দেয়, অর্থ বিপুল অর্থ দেয়, কপাল ফাটা মা গুলো সেই বাড়িগুলো থেকে বেরিয়ে যায়। কি হচ্ছে না হয়নি সমাজে? সব হলো এই বুড়ো বুড়িরা জায়গা হলো না। আল্লাহর এত রহমত হলো সে বাড়িতে, আল্লাহ ছেলেদের এত পয়সা দিল, সম্পত্তি দিল, বুড়ো বুড়িটার নসিবে আর ওই ঠান্ডা হাওয়া গরম হাওয়া হলো না। কেন? কারণটা কি? তার আবার ব্যাখ্যা আছে। ঠান্ডার সময় মাকে ঠান্ডা লাগে, গরমের সময় মায়ের কষ্ট হয়। আমি আমার মাকে ভালোবাসি, তাই খড়ের ছাউনি একটা প্রাসাদ ড্রিম হাউস বানিয়ে দিয়েছে মায়ের। ওই যে দেখছে, ওটা আমার স্বপ্নের বাড়ি মায়ের, ওটাই হচ্ছে আমার মায়ের পৃথিবীর জমিনের ড্রিম হাউস। আমি আমার মাকে ভালোবাসি বলে মায়ের আকাঙ্ক্ষা পূরণ করেছি, কারণ শীতের সময় মাকে ঠান্ডা লাগে, কষ্ট পায়, আর গরমের সময় মায়ের কষ্ট হয়, তাই আমি ছেলেকে ছেলে হিসেবে মাকে এত ভালোবাসি, তাই মাকে তার পছন্দনীয় জায়গায় দিয়েছি। বলুন ভাই, আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজবিল্লাহ বলবেন? বলুন বলুন একবার, এটা হচ্ছে বাস্তব। বাস্তব একটা যুক্তি দেবেন, 30টা যুক্তি আপনাকে দিয়ে দেবে, কিন্তু বাস্তব হচ্ছে কি জানেন? ওই ছেলেটা মাকে ভালোবাসে না, ও নাটক করছে, ওখানে ড্রামা করছে। যে বাড়িতে মা নাই অর্থ নাই শান্তি নাই, যে বাড়িতে মা নাই আল্লাহ আল্লাহ রাসূলের খুশি নাই, দয়া ভালোবাসা নাই, যে বাড়িতে মা নাই ওই বাড়িটা হলো অন্ধকার। যতই লাইট জ্বালান না কেন, পৃথিবীর জমিনে ওই বাড়িটা কোনোদিন আলোকিত হবে না। কেননা আমার রাসূল জানিয়েছেন, ছেলেরা বাপ যদি মা যদি কষ্ট পায় দুঃখ পায়, আমি রাসূলুল্লাহ খুশি নই নারাজ, আমার আল্লাহ নারাজ। বাপ মা যদি খুশি হয় আমি রাসূলুল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়, ওই বাপ মায়ের দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমি রাসূল খুশি হয়, বাপ মা খুশি হলে, আর আমি খুশি হওয়া মানে আল্লাহ খুশি হয়,
আর বাপ মা যখন দুঃখ পায় আমি রাসূল নারাজ হয় আমি রবি কষ্ট পাই আল্লাহও নারাজ হয় ওই বাপ মায়ের দোয়া কবুল হয় যেমন আমার রাসূল বলছেন ও হুমা নারুকা ওই বাপ মায় আবার তোমাদের জন্য জাহান্নাম তুসবি দেখাচ্ছেন जवाब आछे माता नीचु समाज मेने समाज सम्मान दिए समाज उच्च जगह अधिष्ठित कर आज के समाज मानुष के जो माँ मार खे बाप मार खे समाज मानुष और अबाक है ना एट वास्तव हो गए माँ मान तो मार खाए बाप मान तो घाड़ धक्का खाए कि कथा बोले जा कुरान की बोलछे कुरान তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দাও অপরাধ করলে বাধা দাও অ্যাভয়েড করো মাসুম বাচ্চাটা আবার বলে মা একবার অনুমতি দেন এ মক্কার জমিনের আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদের কাছে একবার গিয়ে তো দেখি কেন আমি দূরে থাকব মা কাছে যাব না অনেকটা দূর থেকে ফলো করব যদি বুঝতে পারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একজন জাদুকর নাউজুবিল্লাহ বাজে মানুষ আমি চলে আসব মা একটু রাজি হলো তাহলে যাও বাবা ওই রকম মার খেয়ে জানো শোনা যে মার তুমি তোমার চাচার কাছে গিয়ে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে অসুস্থ হয়ে গেছো রাস্তার ধারে পড়েছিলে ওই রকম হিংস্র চাচার মতো যদি মার খাও আমার বাড়িতে কিন্তু আর আসবে না ভালো করে বুঝবেন এবারে তো মার খেয়ে এসেছো আমার বুকে জায়গা পেয়েছো যদি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মার খাও তুমি মনে করবে তোমার মায়ের দরওয়াজা তোমার জন্য জীবনের মতো বন্ধ এমন একটা পিরিয়ড সেই পিরিয়ডে আমার আল্লাহ আমার রাসূলকে মক্কার জমিনেই পাঠিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে ব্যস্ত আছেন ওই যুবকটা বাপারা ছেলেটা আট বছরের যুবক দূর থেকে লক্ষ্য করে এ দলের মধ্যে মুহাম্মদ কোনটা বলেছে মাকে আমি কাছে যাব না যদি ধরে মারে আস্তে 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 দেখছে খানায় কাবা তওয়াফ করার মতো চতুর্দিকে ঘুরে বাচ্চাটা বার 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 একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকায় আর একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকায় আবার তাকায় আল্লাহ রাসূলের সাইদুল কান সাহাবা বড় কাছের মানুষ খাত্তাবের পুত্র উমার ফারুকের দিকে তাকায় ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় না 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 সঙ্গে সঙ্গে ইতমিনানে কলব হয় এটাই হলো মুহাম্মদ জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেওয়ায়েতে এসেছে ওই মাসুম বাচ্চা শিশু মন অনলি 8 ইয়ার ওল্ড মাত্র 8 বছর বয়স রেওয়ায়েতে লিখছে বাচ্চাটা পরে বক্তব্য দিচ্ছে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলেন এটাও মনে করি ইনি হচ্ছেন সেই নবী যে নবীর কথা মা মিথ্যা বলেছে
যার চেহারা এত সুন্দর, যার লেবাস এত সুন্দর, যার তাবাসসুম হাসি এত সুন্দর, ওই মানুষ কোনোদিন বাজে মানুষ হতে পারে না, হিংস্র হতে পারে না, অত্যাচারী হতে পারে না। আমি মনে মনে বিশ্বাস করেছি এটাই নবী মুহাম্মদ এবং আমি তাকে ভালোবেসে ফেলেছি। বলুন না, খুব সংক্ষেপে বলছি, আস্তে 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 সাহাবাদের পাশ দিয়ে আমার রাসূলের সামনে কি হাজির। আহা, আমার রাসূলের পেছন দিক থেকে কাঁধে হাতটা দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার রাসূল চেহারাটা ঘুরিয়ে দেখেন, কে বাবা? ওই সময় 8 বছরের বাচ্চা বলেছিল, আমি গোলাম, একজন বাফারা ছেলে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পড়লেন, আলোচনা বন্ধ করে দিয়ে ওই বাচ্চা মাসুমটাকে জড়িয়ে ধরেছেন, বাবা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, গোলাম এতি আমি। মা খারা ছিলাম, বাফারা ছিলাম, অল্প বয়সে তোমার মতো বাফারা হয়েছি, পৃথিবীর জমিনে এসে বাফারা মা খারা হলাম, আবার কিছুদিন পরে মা খারা হয়ে বাচ্চা শিশু অবস্থায় আমি বাফারা মা খারা এতিম নবী হয়েছি। ও বাচ্চা, তুমি নিজেকে এতিম বলো না, বলো না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিও হলাম এতিম, সমস্যা কি তোমার বলো? সাহাবারা অবাক হয়ে গেলেন, তাদের চোখ দাঁড়িয়ে গেল, চক্ষু স্থির, ছেঁড়া ময়লা ফাটা অশুভ পোশাক, নোংরা পোশাক, একটা বাচ্চাকে রাসূল উঠে দাঁড়িয়ে আলোচনা বন্ধ করে বুকে জড়িয়ে ধরে তাকে পেশানিতে বসা দেয়, ভালোবাসা দিয়ে কথা বলে, কিসের জন্য এসেছো বাবা, কি তোমার প্রয়োজন? নবী কিন্তু ভালো করে জানে ওটা মুসলমানের বাচ্চা নয়। নবী জানেন না ওটা মুসলমানের ঘরের না, বেইমানের ঘরের। বাচ্চাটা চোখ ফোড়া পানি নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু আমার দরকার নাই, অর্থ দরকার নাই, টাকা পয়সা দরকার নাই, কিছুই দরকার নাই, আমার শুধুমাত্র আমার মায়ের জন্য একটা পোশাক দরকার। কেন, কি জন্য বলতে পারত? অর্থ দরকার, টাকা দরকার না, সে তার মাকে একটু ভালো পোশাকে দেখতে পেয়েছিল, যে পোশাক চাওয়ার অপরাধে চাচা বাড়িতে ফেলে মেরেছে, অত্যাচারের পাহাড় চাপিয়ে তার মাকে মেরেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সম্পত্তি নিয়েছে, অতএব সে যন্ত্রণা সে ভোলেনি, সমস্ত যন্ত্রণা ব্যথা, মনের ব্যথা, গ্লানি মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের কথাই সব মিটে যাচ্ছে। বলুন না, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মায়ের জন্য কাপড় দরকার। কার জন্য? মায়ের জন্য শাড়ি। আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল আর দেরি না করে নিজের গা থেকে জুব্বাটা খুলে বাচ্চার হাতে দিয়ে দেয়, এ বাচ্চা যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও গোলাম এতিম, তুমি যেমন এতিম আমিও গোলাম এতিম, যাও বাবা আমি আমার সুন্দর পোশাকটা মুহাব্বতি জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম, যাও চলে যাও মায়ের কাছে তোহফা দিয়ে বলবে, মা ওই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ এটা আপনার জন্য দিয়েছেন তোহফা। বাচ্চাটা আল্লাহর নবীর জুব্বাটা বুকে জড়িয়ে ধরে পাগলের মতো ছুটছে মক্কার রাস্তা দিয়ে ছুটছে, কিন্তু মা আগের থেকে এইবারে আরো চিন্তিত হয়। এত চিন্তিত কেন? ওটা মক্কার মানুষ মেরেছিল, নিজের তার চাচা মেরেছিল, সম্পত্তি নিয়ে নিয়েছিল, অত্যাচার করেছে, অপরাধ করেছে, কিন্তু জানে মারতে পারে না, আরে আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, সর্বনাশ, জীবনটাই মনে হয় চলে যাবে। প্যারে হাজেরিন, বাচ্চাটার জন্য চাতক পাখির মতো মা রাস্তার দিকে তাকিয়ে আছে, বাচ্চাটা দৌড়ে দৌড়ে মায়ের এসে বুকে ঝাঁপিয়ে পড়ে, মা
আপনি যাকে বলেছিলেন ভালো মানুষ নয় জাদুকর বলেছিলেন নোংরা বলেছিলেন অপরাধী বলেছিলেন না না এই রকম মানুষ আমার তো মনে হয় মক্কার জমিনে আর পাওয়া যাবে না ভালোবাসা দিল দয়া দিল বুকে জড়িয়ে ধরল সবার থেকে বেশি আমাকে সম্মান দিল শুধু তাই নয় আম্মা জানো নিজের সুন্দর জুব্বা মোবারকটা আমাকে দিয়েছে মা একবার শান্ত হও আমি নিজে একবার নবী মুহাম্মাদের জুব্বাটা তোমার গায়ে চাপিয়ে একবার সুন্দর করে তোমার দিকে দৃষ্টিটা নিক্ষেপ করি কেন না তোকার মানুষ বারবার বলেছিল মুহাম্মাদ একদল বাজে মানুষ নোংরা মানুষ জাদুকর অশুভ ব্যক্তি না 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 আম্মা জান আমি যে মানুষটাকে একবার দেখে মনে মনে ভালো মা কি বলবে আর কোনো ভাষা নেই মা বলল বাবা তোকে খুব ভালো লেগেছে মুহাম্মাদকে বলছে হ্যাঁ মা চ মা বেটা একবার যাই একবার চ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বাটা কাঁধে দিয়ে চো আমরা মা ব্যাটা একটু গোপনে যাই কি ওই নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে ইমানে সারা পান করে নেই বলুন না সুহার এই জোরে বলেন আল্লাহর কোরআন বলছে তোমাদের আমি উচ্চ মাকাম দিয়েছি কুনতুম খাইরা উম্মাতিন উম্মতের মধ্যে উচ্চ মাকামে তোমাদের স্থান দিয়েছি কিন্তু কাজ তোমাদের দুটো তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দেবে এটাই শেষ কথা নয় ঠিক তার পাশাপাশি মানুষ ভুল করলে বাধা দেবে আর আমাদের সমাজে হচ্ছে ঠিক তার উল্টো যে অন্যায় করছে না তা না অন্যায় করছে ভালো কাজও করছে আবার ভালো কাজও করছে অন্যায়ও করছে দুটো একসঙ্গে চলছে বলুন সত্য মিথ্যা এক হয় কথা বলেন হারাম হালাল এক হয় ন্যায় অন্যায় এক হয় আলো অন্ধকার এক হয় আলো না হয় অন্ধকার হয় সত্য না হলে মিথ্যা হয় ন্যায় না হলে অন্যায় আজ মুসলমান দুটোকে নিয়ে খিচুড়ি করি আমরা নামাজ পড়ি রোজা রাখি আবার ইতিমের সম্পত্তিও মেরে খাই হালকায় জেকেরে ধাক্কা মারি ইশরাক তাহাজ্জুদ ঠিক পাশাপাশি পড়ে সম্পত্তি আত্মসাৎ করি এটাই আমাদের ভালো দিক এর পরেও আমরা আল্লাহর ওলি ভাবে নিজেদের পরের জায়গা দখল করি আবার দাদা হুজুরদের মাজারে কি জিয়ারত করি আমার পাঁচ নানা জান পাঁচ আওলাদ মুজাদ্দিদের জামানের দরবারেও আমরা জিয়ারত করি করি না করি না আবার ঘরে এসে আমার মাটাকে বোনটাকেও আবার মারি স্ত্রীর প্রতি অবিচার অত্যাচার শুধু তাই নয় ঘর থেকে বার হয়ে এতিমের উপরে অত্যাচার আবার আজান দিলে ছুটে গিয়ে তাকবীরে ওলাতে জামাতেও শামিল হয় কি হয় কি হয় না আবার মসজিদ থেকে নেমে এসে ব্যবসায় জায়গাকে ডাড়ু পাল্লাতে গিয়ে ওখানে ধোকাবাজি তাহলে কি বাকি রয়েছে আমাদের কোরআন বলছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান হালাল ব্যবসা হালাল পথে দাঁড়ি পাল্লা যেন কম বেশি না হয় তুমি এই তো নামাজ পড়ে এলে চাচা বলো তোমার কফির ভিতরে 30টা পোকা তুমি জানো তুমি দোকানদার তুমি তো জানো তুমি জেনে সজ্ঞানে স ইচ্ছায় ওই কপিটা দিলে কি করে ভাই 20 টাকা চলছে মার্কেটে তুই আমার কাছের মানুষ তোর ভোগালিতে বাড়ি আর আমার দোকান হচ্ছে কোথায় কাবিলডাঙ্গা তুই 10 টাকায় নিয়ে যা বাবা ব্যাগে প্যাকিং করে কালো প্যাকেটে বেঁধে দিল বাবা এই কথা আমার বুঝে যাচ্ছে কি না শীতকালে গরম আওয়াজ হয়ে যাচ্ছে এখন আর সব হেডিং দিচ্ছে শীতকালে গরম আওয়াজ কথা বলেন না আমি দেখেনি ভাই তুমি একটা পছন্দ করে নাও আমি কাস্টমার তুলে নিলাম ওটা আলাদা জিনিস যেগুলো খারাপ নোংরা আমি আলাদা রেখেছি প্লাস তার সঙ্গে ভাতৃত্বর বন্ধনে আবদ্ধ হলাম তাকে আমি খোলা ওপেন মাইন্ডেড প্রমাণ করলাম তাকে আমার আত্মীয়তার পূর্বাভাস দিলাম দেওয়ার পরে কালো প্যাকেটে পোকাওয়ালা ফুলকপিটা দিয়ে ডবল পয়সা নিলাম আবার অভিনয় করলাম কি হচ্ছে না হয়নি নামাজ পড়ে এসেছে অজুর পানি এখনো পশমের গোড়াগুলো ভিজে আছে
বলুন। আর এই জায়গাটাতে আমি বলি, ঢোক একবার কবরে ১৬ এমএম রড, কত এমএম? ১৬ এমএম। আল্লাহর জমিনে এত বড় হিমাকতি, এত বড় মাস্তানি, এত বড় দাদাগিরি। আমার নানা জানতাই বলতেন, বাবা কত টাকার মালিক, কত বড় পয়সাওয়ালা, কত অ্যাসেট বানিয়েছো পৃথিবীর জমিনে থাকা অবস্থায়। আল্লাহ পাক যদি তোমার শরীরে একটা ঘামাচি দেয়, একটা ফুসকুড়ি দেয়, আপনার পীরের কথা বলছি, আশিকের রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ, আপনার লাইফ হিস্ট্রি দেখবেন। আজ আমরা তো বাড়ি থেকে শুনেছি, আম্মাদের মুখ থেকে শুনেছি, আপনারা তার তাকরির থেকে পাবেন, অডিও শুনবেন পাবেন, অথবা তার লাইফ হিস্ট্রিতে পাবেন। একটা ফুসকুড়ি যদি দেই বাবা, তোমার কোটি কোটি টাকা চলে যাবে, ফুসকুড়ি ভালো হবে না। বলুন, এই হারাম খোদ নামাজি আবার হারাম খোদ দোকানদার, এর কি হবে বলুন? বলে হুজুর একটা কফিতে ১০ টাকা তো কি হয়েছে? ব্যবসায়ী করছে, ও ব্যবসায়ীর বয়স হচ্ছে ৭০ বছর, ৭০ বছর হারাম খেয়েছে, আর আপনি একটা কফি ধরেছেন। তাহলে একটা কফিতে যে চিটিংবাজি করবে, সে তো মাছ চুরি করে দূরের কথা, পুকুর চুরি করে খাচ্ছে। এই রাগ হচ্ছে নাকি আপনাদের? তাহলে প্রসঙ্গ পাল্টে দিই, বিষয়বস্তু দুটো ধরেছি, একটাই কমপ্লিট করতে পারিনি এখনো। কারণ হচ্ছে অন্য জায়গায় আল্লাহ যেটা বলেছেন তার উল্টো আমরা করি। আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ দাও, আর আমরা বলি ভেঙে উড়িয়ে দে। এই বুঝতে পারছেন না? আমি তোর ভাই আছি রে, চিন্তা করছিস কেন? আল্লাহ বলছে কি, ভালো কাজের আদেশ দাও, অন্যায় করলে বাধা দাও। ভালো কাজে আদেশ দেয়া তো দূরের কথা, আমরা বলছি দে না, চালিয়ে যা, আমি আছি তোর পিছনে, তোর ভাই, তোর দাদা, তোর কাছের মানুষ, তোর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, আমি আছি তো। তাহলে আমি ইশারা করলাম আমি তো অপরাধী, কিন্তু আপনি কি করলেন? আপনিও তো বলছেন আমি ইমানদার, মুমিন, মুসলমান, নবীর দিওয়ানা গোলা। আপনি ভুলটাকে ভুল বুঝলেন না, হকটাকে বুঝলেন না, ন্যায়টাকে বুঝলেন না। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন না আমিন। মা বেটা দুজনে নবীর দরবারে গিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন, যদি বলুন না সুবহানাল্লাহ। ওই বলছিলাম না, কত সুন্দর দামি টাইটানের ঘড়ি চকচক করছে, এদিকে তাকান, চকচক করছে একদম, মাত্র ৭০ টাকা দাম ব্যাটারিটা। জানেন কত দাম বললাম? ১০০ টাকায় ধরেছি। ১০০ টাকার ব্যাটারি খুলে নিলে এই ঘড়িটা কিন্তু একটা বাচ্চা ছিল নেবে না, নেবে না। এত দামি ঘড়ি ১০,০০০ নে না 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 না, ও তো টিক টিক করে ঘোরে না, আমার ঘোরা দরকার। তোমার জুব্বা দেখে জনগণ মুচকে যেতে পারে, আমার আল্লাহ বলছেন আলিমুম বিযাতি সুদুর, দুনিয়ার মানুষ তোমাকে আল্লাহর ওলি মনে করতে পারে, কিন্তু খোদার আইনে, খোদার দৃষ্টিতে তুমি প্রতারক, মিথ্যুক, হারামখোর, ধোকাবাজি, অবিচার করো, বাপ মাকে মারো, ইনসাফের উপরে কলম চালাও, ভাতৃত্বের উপরে কলম চালাও। জনগণ তোমার জুব্বা তসবি থেকে মুচকে গেছে, কিন্তু আমি আল্লাহ আমার আয়ত্তের মধ্যে আছে, তোমার রেহাই নেই। দেখেন, আপনাকে দিলে নেবেন না, আমি ব্যাটারি খালি খুলে নেব, আর জীবনে ব্যাটারি লাগাতে পারবেন না। আপনি নেবেন? পারবেন না, দরকার নেই। ঘড়ি কিনি শোকেশে রাখার জন্য? বলেন, শোকেশে রাখার জন্য না। তাহলে আমার আল্লাহ আপনাকে পছন্দ করবেন না, ওই মার্ডার মার্কা ওয়াচ ঘড়ির মতো আল্লাহ আপনাকে মনে করবেন। ফেরেশতা, এই চেহারা দেখুনি, এই আমার বান্দিটাকে এত মার মেরেছে, ১.৫ বছর ঘর করেছে, মেরে তাড়িয়েছে, ১.৫ বছর ঘর সংসার করেছে, আলেমা হাফেজা আবেদা আমার বান্দিটাকে মেরেছে, ১.৫ বছর ব্যবহার করে তাকে বাড়ি থেকে সম্মান দিয়ে নয় তাড়িয়ে দিয়েছে, বলেছে দেরি করলে দুনিয়া থেকে তুলে দেবো, এখন বাড়ি থেকে তুলে দিচ্ছি, বাঁচবি যদি পাকামো করিস দুনিয়া থেকে তুলে দেবো। এ আবার ফুরফাসে জিন্দাবাদ দাদা হয়ে জিন্দাবাদ বলেছে, বুড়ো বাপ মার মায়ের চুলের মুঠি ধরেছে, বাপের জামার কলার ধরেছে, ব্যবসার জায়গায় কাস্টমারকে ধোকা দিয়েছে। বলেন, এটা আমাদের বাস্তব চিত্র। তাই আমার রাসূল জানিয়েছিলেন,
আল্লাহ রাসূল জানিয়েছিলেন লা ইয়ানজু মা ফি সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহু ইয়ানজুরু মা ফি কুলুবিকুম আল্লাহ পাক তোমাদের চেহারা দেখবেন না লিবাস দেখবেন না পরিচিতি ব্যাকগ্রাউন্ড নয় না 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 আমার আল্লাহর দরবারে বিবেচিত হবে সেটা কোনটা কল আমার রাসূল বলেন সাহাবারা শোনো গো আল্লাহ পাক তোমাদের বার্জিক সূরা দেখবেন না ইন্নাল্লাহু লা ইয়ানজুরু মা ফি সুওয়ারিকুম ওয়ালাকিন্না ولكن لا ينظر ما في قلوبكم الله পাক দেখবেন তোমাদের অন্তর হৃদয়টা দেখবেন ভিতরটা কেমন বাইরেটা দেখবেন না কেন না বার্জিকটা আমরা সমাজকে ধোঁকা দিতে পারি না না আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেয়া যাবে না আল্লাহর কাছে কিছু করার আছে বলেন পড়া যাবে আসেন সেই নবীকে মুহাববত করা শুরু করি আল্লাহর রাসূলের নিয়াশা ইনসাফ সমাজে গ্রামে পাড়ায় বাড়িতে চালু করি আমার রাসূলের নিয়াশা সেই আইন আমরা আমাদের সমাজে গ্রামে পাড়ায় শুধু নয় বাড়িতে চালু করি শরীয়তকে ঠোঁটে নয় বাস্তবে রূপ দি ইতমিনানে কলভাবে যে ইবাদত করে সেই ইবাদত করি জনগণের ইতমিনান দিয়ে ওই ইবাদত করে লাভ নাই সারা গ্রামের লোক দেখলো আমি নামাজি সমস্ত গ্রামবাসী ইতমিনানে কল আমার গ্রামের ওই ব্যক্তি ব্যক্তিত্ব আল্লাহ ওয়ালা মানুষ গ্রামের মানুষ ইতমিনানে কল করিয়ে লাভ নেই তোমার ইতমিনানে কল তুমি নিজে করো যে আমি তো পাঁচ ওয়াক্তের নামাজটা পড়েছি আমি তো কারো মেরে রাখি তোমার ইতমিনান হোক গ্রামের লোক বলছে এই মানুষটা কারো মারেনি গো আপনি বললেন আমিও বললাম মুসল্লি সবাই বলল আমাদের ইতমিনানে কলব কিন্তু ওই ইতমিনানে কলব গ্রামের লোকের অন্তর ঠান্ডা করে লাভ নেই তোমার নিজের ইতমিনানে কলব করো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু প্রথমেই বলেছিলাম যে নিজেকে চিনতে পারলো সে তার প্রভু আল্লাহকে চিনতে পারে পরিষ্কার আপনি তো বেলালের মতো মার খাওয়া মুসলমান নাই এই কেউ আছে নাকি বেলালের মতো মার খেয়েছেন এখানে আছে না আপনি কেন আজ সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না যে ইসলাম ধর্মকে ভালোবাসার জন্য মার নবীকে নবী বলার জন্য আখা পৃথিবীর জমিন ইসলামকে এস্টাবলিশ করার আওয়াজ তোলার জন্য অত্যাচার করেছে না 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 আকমালের দিন অনেক আগেই হয়ে গেছে কিন্তু আমার বেলালের মতো মার খান বলুন মার খেয়েছেন খান দিন বলুন সাহাবাদের মতো কি জীবন দিছি আমরা আমরা কি স্ত্রী হারা স্বামী হারা বাচ্চা হারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারা জন্মভূমি হারা হয়েছে নাকি মুসলমান হওয়ার জন্য না না আপনি তো চার পিড়ি পাঁচ পিড়ি নয় তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ পিড়ি মুসলমান তাদের সূত্র ধরে এসে মুসলমান তাহলে আপনার ইসলামের প্রতি দুরুদ গুরুত্ব নেই কেন কোরআনের প্রতি মহাব্বত নেই কেন শরীয়তের এক একটা বিষয় আপনার অন্তরে জায়গা নেই কেন বাস্তব শুনে আমার বেলালের মহাব্বতের কথা বলতে গিয়ে মনে পড়ে আল্লাহ রসুল প্রত্যেক দিন ফজরের নামাজ যখন মদিনায় আদায় করেন নামাজ শেষ করে বলেন সাহাবারা বলো বলো কি স্বপ্ন তোমরা দেখেছো বলো আমার রাসূল নামাজ শেষ করে মদিনার মসজিদ থেকে বার হয়ে সকলকে নিয়ে বসতেন সমস্ত সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি এই স্বপ্ন দেখলাম আমার রাসূল তার ব্যাখ্যা তাবীর করতেন আমার রাসূল স্বপ্নের ব্যাখ্যা করতেন একটা দিন এমন এলো আমার রাসূল মদিনার মসজিদের নামাজ শেষ করে বলছেন সাহাবারা আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের স্বপ্ন আমি রাসূল শোনাবো সুবহানাল্লাহ বললেন না মান যারানি রাল হক উম্মতে মুহাম্মাদি কেউ যদি স্বপ্ন দেখে আমার রাসূলকে হক ন্যায় সত্য দেখলো কেন ইবলিস শয়তান আমার রাসূলের শাকাল ধরতে পারে না শুধু তাই নয় সে যেন আমি রাসূলুল্লাহ সচক্ষে দেখলো আমাকে এবং আল্লাহ পাক যদি চান সে সচক্ষেও দেখতে পারে ইবলিস শয়তান আপনার আমার স্বপ্নে আসতে পারে না যদি কারো স্বপ্নে আসে ভেঙে পড়ার কিছু নেই আপনি সত্যিকারে আল্লাহর হুকুমে আমার রাসূলের দিদার আপনার হয়েছে বলুন না সুবহান তো মদিনার মসজিদে চা কি গরম হয়ে গেল না কি গো না থাক থাক
আর বাড়াবো না, খুব সংক্ষেপ। আমার ফুরফুরা জমিন থেকে আমার চারজন হুজুর এসেছেন, খুব সংক্ষেপ দু চার কথা বলে আমি সালাম পড়ব, বাড়ি ফিরব। কেন আপনারা জানেন, এই খেদমত মুজাদ্দিদ জামানের খেদমতও করি, পাশাপাশি একটা সরকারি দায়িত্ব আছে, একটা মাদ্রাসাতেও খেদমত করতে হয়, খুব চিন্তা করে দাওয়াত নিতে হয় এবং সিস্টেমেটিক্যালি জলসা করি। বুঝা গেল? জলসা করে বাড়ি ফিরে ঘুমানোর সময় নেই, সারাদিন পরে ঘুমাবো আর একদিক বিপদ হয়ে যাবে। আপনারা জানেন অনেকের, অনেককে আমি বলেছি শেষ রাতে, এই জন্য আমি মাহফিল নিই না। যাই হোক, আল্লাহ যতটুকু বলাবেন বলবো ইনশাআল্লাহ। বস, ও আচ্ছা ঠিক আছে, এটা বলি শেষ করো। আল্লাহ রাসূল বলছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আজকে আমি রাসূল তোমাদের স্বপ্ন বলবো। আবু বকর সিদ্দিক ইন্তেজার করেন, ওমর ফারুক ইন্তেজার করেন, উসমান গনি ইন্তেজার করেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ইন্তেজার করেন, ঠিক তাদের মাঝে আমার বেলালও ইন্তেজার করে। আজকে বড় খুশির দিন, আমার রাসূল আজকে স্বপ্ন বলবেন, আমার রাসূলের স্বপ্নটা কেমন আমরা শুনবো। বলুন না, সুবহানাল্লাহ, কি নাজারা! যে তোমরা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে স্বপ্ন শোনাও, আজকে আমি রসুল স্বপ্ন বলি তোমরা শোনো। আল্লাহর নবী স্বপ্ন বলছেন, স্বপ্ন দেখছেন। গত রাত্রিতে আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখালেন, আমার ডান দিকে জিব্রিল আলাইহিসসালাম, বাঁ দিকে মিকাইল আলাইহিসসালাম, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জান্নাত দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের সঙ্গে করে আল্লাহর দয়ার জান্নাত দেখার জন্য যাই। ডান দিকে কে আছে? জিব্রিল আলাইহিসসালাম। বাঁ দিকে কে আছে? মিকাইল আলাইহিসসালাম। দুই ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে গে আমি আস্তে আস্তে করে যাচ্ছি, কোথায় আল্লাহর দয়ার জান্নাতে যাচ্ছি। চামড়া চোখে আমি রাসূলুল্লাহ জান্নাতের নজারা দেখতে পাই। আমি যাচ্ছি, ডান দিকে জিব্রাইল আছে আর বাঁ দিকে হযরত মিকাইল। আহা, কিন্তু আমি রাসূলুল্লাহ একটা আওয়াজ শুনতে পাই, একটা আওয়াজ ভেসে আসে, একটা আওয়াজ পাই। কিসের আওয়াজ পাই? কারণ চলার আওয়াজ যেন পাই। জান্নাতে যাওয়ার কাছাকাছি হয়ে গেছি, এবার জান্নাতে কদম রাখবো, প্রবেশ করব, কিন্তু সেই আওয়াজটা আমি রাসূলুল্লাহ আমার কানে ভেসে আসে। কিসের আওয়াজ? কি আওয়াজটা যেন মনে হয়, কে যেন জান্নাতের ভিতরে চলাফেরা করে। জিব্রিল আমার আগে কে জান্নাতে, মিকাইল তোমরা তো আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছ, আমি তো জান্নাত দেখতে ঢুকবো, আমি রাসূল তো প্রথমে ঢুকবো, কিন্তু আমার আগে কে জান্নাতে? কে সেই ব্যক্তি, ব্যক্তিত্ব? আমি আব্দুল্লাহর বেড়ে নবী মুহাম্মাদের আগে জান্নাতের ভিতরে এবং তার চলাফেরার একটা আওয়াজ পায়, কে সেটা? আল্লাহ রাসূল আগে যাবেন, আমার আগে কে জান্নাতে? আল্লাহ রাসূল এই কথাটা বলার পরে বলছেন, সাহাবারা তোমাদের উদ্দেশ্যে এবার বলি, এই আওয়াজটা শুনেছিলাম বটে, তবে আমি রাসূলুল্লাহ বলছি, ওই চলার আওয়াজটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিষ্কার বুঝতে পারছি আমার পরিচিত একজনের চলাফেরার আওয়াজ। আমি চিনতে পারছি আওয়াজটা কার। আবু বকর সিদ্দিক ওমর ফারুকের মুখের দিকে তাকায়, ওমর ফারুক আমার বেলালের মুখের দিকে তাকায়, উসমান গানি আমার আলীর মুখের দিকে তাকায়, আবার একজন সাহাবী আর একজনের মুখের দিকে তাকায়, সবার আমার রাসূলের তাবাসসুম হাসির দিকে তাকিয়ে চিন্তা করে, পৃথিবীর জমিনের আওয়াজটা জান্নাতের ভিতরে নবী পাচ্ছেন, আমার রাসূল কার কথা বলছেন? কে এমন সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীর জমিনে যার চলার আওয়াজটা মিলে যাচ্ছে? আমার রাসূল তখনও বলছেন না কার আওয়াজটা, আমার রাসূল শুধু বলছেন সেই আওয়াজটা আমি রাসূল।